পঁচাত্তরের পনেরো আগস্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের অন্যতম খনি ক্যাপ্টেন বরখাস্ত আব্দুল মাজাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সরকার বঙ্গবন্ধুর আরেক খনি বরখাস্ত মসলাম ভারতের উত্তর চব্বিশ পরগনা থেকে আটক করা হতে পারে ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতায় তিনি আটক হতে পারেন বলে একটি সূত্রের দাবি করে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা সোমবার বিশ এপ্রিল ভারতের আনন্দবাজার পত্রিকা মুজিবের আরেক খুনিও কি এই বঙ্গে এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় আব্দুল মাজেদের মতো পরিচয় ভাড়িয়ে শেখ মুজিবের আরেক খুনিও দীর্ঘদিন পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে রয়েছে বলে দাবি বাংলাদেশের গোয়েন্দা সূত্রের মাজেদকে জেরা করে বাংলাদেশের গোয়েন্দারা তার বিষয়ে জানতে পেরেছেন বলে ওই সূত্রের দাবি ভারতের গোয়েন্দাদের সহযোগিতায় রিসেলদার বরখাস্ত মসলিম নামে এই প্রাক্তন সেনা অফিসারকে উত্তর চব্বিশ পরগনায় তার ডেরা থেকে আটক করা গেছে বলেও সূত্রের দাবি আনন্দবাজার ভারতের গোয়েন্দাদের জানায় একটি সূত্রের অবশ্য দাবি লকডাউনের সময় এদেশ থেকে মসলিম উদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সমস্যা হতে পারে বলে ঢাকা বিষয়টি ভারতের গোয়েন্দাদের জানায় ভারতীয় গোয়েন্দারা এই খুনিকে কার্যত তাড়িয়ে সীমান্তের কোন একটি অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন তবে সরকারিভাবে কিছুই স্বীকার করা হয়নি গোয়েন্দা সূত্রের খবর উত্তর পরগনার একটি আধা শহরে চিকিৎসক সেজে ভাড়া থাকছিল মসলেমুদ্দিন সেও ফেরার হওয়া ফাঁসির আসামি উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট মুজিবের বাড়িতে হানা দেওয়া দলটির সামনের সারিতে ছিল উদ্দিন অনেকের দাবি মসলামুদ্দিনী গুলি করে হত্যা করেছিল মুজিবকে সূত্র বলছে পশ্চিমবঙ্গের গোবরডাঙ্গার ঠাকুরনগর এলাকায় তার স্থায়ী বসবাসের ব্যবস্থা রয়েছে সেখানে তিনি আয়ুর্বেদ ও হোমিও চিকিৎসক হিসেবে ডাক্তার দত্ত নামে পরিচিত ছিলেন কয়েকদিন আগে ফাঁসি কার্যকর হওয়া বঙ্গবন্ধুর অপর খুনি আব্দুল মাজাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হতো বলেও জানা গেছে উনিশশো সালের পনেরো আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের মিশনে যারা অংশ নেই তার মধ্যে মসলে উদ্দিন অন্যতম গুলির শব্দ শুনে বঙ্গবন্ধু যখন বিষয়টি জানার জন্য নিচে নামছিলেন সেই সময় সিঁড়িতে বঙ্গবন্ধুকে নিরঝাতে গুলি করে হত্যা করে এই মসলে ঠান্ডা মাথার এক খুনি জেল হত্যা মামলারও আসামি এরপর অন্য খুনিদের সাথে তিনিও বঙ্গভবনে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তাকে তেহরান ও জেদ্দা দূতাবাসে দায়িত্ব দিয়ে পাঠান তখন দেশে তিনি দুই একবার আসেন বলেও জানা গেছে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অন্য খনিদের সাথে তিনিও দেশ ছেড়ে থাইল্যান্ড হয়ে পাকিস্তানে পালিয়ে যান এরপর জার্মানিতে রাজনৈতিক আশ্রয় নেন কয়েক বছর পর যান ভারতে সেখানে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন সূত্রটি জানিয়েছে সর্বশেষ দুই সালে সে বাংলাদেশে এসে পরিবারের সাথে কয়েকদিন ছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন বরখাস্ত আব্দুল মাজেদ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে মসলেউদ্দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানায় এ সময় গোয়েন্দারা উদ্দিনের স্ত্রী ও সন্তানদের জিজ্ঞাসাবাদ করে এবং তার অবস্থান সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয় গোয়েন্দারা এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানায় দুই হাজার ষোলো সালে মসলেউদ্দিন জার্মানিতে থাকার তথ্য পাওয়া গিয়েছিল এরপর আব্দুল মাজেদ এবং মসলেউদ্দিনের ভারতে থাকার মোটামুটি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় তখন এ বিষয়ে সরকারের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয় রিসালদার মসলেউদ্দিনের ছেলে সাজিদুল ইসলাম খান বর্তমানে নরসিংদিতে বসবাস করেন তিনি বলেন বহু বছর ধরে পরিবারের সঙ্গে তার বাবার কোনো ধরনের যোগাযোগ নেই জানা যায় মসলেউদ্দিনের পাঁচ ছেলে ও এক মেয়ের জাতীয় পরিচয়পত্রে সব ঠিক থাকলেও শুধু পিতার নাম বদল করা হয়েছে উদ্দিনের নামের জায়গায় লেখা হয়েছে রফিকুল ইসলাম খান মসলেউদ্দিন পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নরসিংদী জেলার শিবপুরের দত্তেরগাঁও এলাকায় বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করছিলেন ছিয়ানব্বই সালের আগ পর্যন্ত কোনো সরকারই উদ্দিনের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেয়নি এমনকি বিএনপি সরকারের সময় তার বাড়িতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা থাকত ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত শুরু হলে তার বাড়িসহ বেশ কিছু সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয় এক পর্যায়ে খুনি রিসালদার মসলেউদ্দিন পালিয়ে যান তার পরিবারের সদস্যরাও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন অনেকেই নিরাপদ স্থানে গা ঢাকা দেন বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কয়েক বছর পর তাদের জন্য পরিস্থিতির কিছুটা অনুকূলে আসে এ সুযোগে মসলেউদ্দিনের পরিবারের সদস্যরা ফের নরসিংদী এলাকায় ফিরে আসেন কিন্তু এবার মসলেউদ্দিনের পাঁচ ছেলে ও এক মেয়ের সবাই কৌশলে পিতার নাম বদলে নিতে সক্ষম হন জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে সরকারি সব ধরনের কাগজপত্রে তাদের পিতার নাম হয়ে যায় রফিকুল ইসলাম খান নতুন পরিচয়ে তারা সমাজের মূলধারায় মিশে যান খুব সহজে চাকরি ও ব্যবসা বাণিজ্য শুরু করেন নতুন করে মুসলিউদ্দিনের বড় ছেলে সাজিদুল ইসলাম খান নরসিংদী শহরের টাউন হল মোড়ে হোটেল ব্যবসা করছেন দ্বিতীয় পুত্র শফিকুল ইসলাম খান চাকরি নেন জেনারেল ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে তৃতীয় ছেলে মাহমুদুল ইসলাম খান সিনিয়র আর পদে চাকরি পান অ্যালকো ফার্মাসিউটিক্যালসে চতুর্থ পুত্র মজিদুল ইসলাম খান পারিবারিক সম্পত্তি দেখাশোনা করেন এবং পঞ্চম পুত্র মহিদুল ইসলাম খান নদী কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন উঁচু পদে উদ্দিনের একমাত্র মেয়ে শানাজ খানের বিয়ে হয় নরসিংদিতেই তার স্বামী আব্দুল মান্নান ভুইয়া এখন দক্ষিণ কারারসার মৌলভী তফাজুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাতির পিতার খনিদের মধ্যে ছয়জন দীর্ঘদিন পলাতক ছিলেন খন্দকার আব্দুর রশিদ এ এম রাশেদ চৌধুরী শরিফুল হক ডালিম এস এমবি এম বি নূর চৌধুরী আব্দুল মাজেদ ও রিসালদার উদ্দিন খান দুই সালে পলাতক এই ছয় জনের বিষয়ে ইন্টারপোল রেড নোটিশ জারি করে